আসসালামু আলাইকুম, ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বের পর আজকেও আমরা চলে এসেছি সাইটস ডট গুগল ডট কম নিয়ে। গত পর্বে আমরা সম্পূর্ণ একটি ওয়েবসাইট বানাইনি, আমরা হচ্ছে এতটুকু অংশ ওয়েবসাইটের বানিয়েছিলাম। আমাদের যদি দেখি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যেখানে একটা ট্যাগ ইউজ করেছিলাম, প্যারাগ্রাফ ইউজ করেছিলাম, ইমেজ ইউজ করেছিলাম এবং একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছিলাম, যেটাতে আমাদের ক্লিক দিলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেত, আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি এটা রান করতো। তো আজকে আমরা কিছু অ্যাডভান্স জিনিস দেখব। তো এই ক্ষেত্রে এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে লিখা আছে দেখেন ইওর নেম, মানে আপনার নিজের নাম ইউজ করতে পারবেন বা আপনি চাইলে আপনার লগও ইউজ করতে পারবেন। ধরেন আমি আমার নাম ইউজ করব, বা আমার নামটা দিতেছি কি আমার যে নাম ছিল, আমি ওয়েবসাইটে যে নামটা আমাদের ছিল টেস্টিং ওয়েবসাইট, বা হচ্ছে কি নাম আমাদের নামটা ইউজ করেছিলাম হচ্ছে টেস্টিং ওয়েবসাইট। ওকে, আমি আমার ওয়েবসাইটের নাম অনুযায়ী টেস্টিং ওয়েবসাইট, এটা হচ্ছে আপনি আপনার নিজের নাম বা আপনার যে ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটের নামটা ইউজ করতে পারেন, অথবা আপনি লোগো ইউজ করতে পারেন এখানে। আবার এখানে যদি দেখি, এগুলো হচ্ছে আমাদের মেনুবার। আমরা যদি দেখি এখানে মেনুবার আছে বিভিন্ন ধরনের, তো আমরা এখানে চাইলে মেনুবারগুলো অ্যাড করে নিতে পারবো বা মেনুবারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমরা যদি দেখি, এটা আমাদের হোম পেজ। তো আমাদের এখানে অ্যাবাউট এবং প্রজেক্ট পেজ এই নামে দুইটা আরও পেজ রয়েছে, আমরা চাইলে এই পেজগুলোকে মডিফাই করতে পারবো বা চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা এটা যদি চেঞ্জ করতে চাই, আমরা এখানে লক্ষ্য করে দেখবো এই অংশে পেজেস লেখা আছে, আমরা পেজেস লেখাতে ক্লিক দিব। তো এই হচ্ছে আমাদের যে মেনুগুলো সেগুলো। তো আমরা যদি চাই অ্যাবাউট, আমরা অ্যাবাউট রাখলাম, বা প্রজেক্ট পেজ আমরা এটা রাখলাম না, আমরা এখানে হচ্ছে চেঞ্জ করবো বা ডিলিট করবো, আমরা ডিলিটে ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে নতুন একটা অ্যাড করলে এখানে এই প্লাসে ক্লিক দিলেই নতুন একটা অ্যাড করে নিতে পারবো। আমরা নিউ পেজ আমরা ক্রিয়েট করলাম, ইউটিউব চ্যানেল, ইউটিউব, জাস্ট আমি ক্লিক দিয়ে ডান দিলাম, চলে আসলো ইউটিউব। আমি এটাকে কি আগে রাখবো নাকি পিছনে রাখবো এটাও আমি চেঞ্জ করে নিতে পারবো, অথবা আমি রিনেম করতে পারবো এটার। আমি চাইলে এটার নাম চেঞ্জ করে নিতে পারবো, ডিলিট করতে পারবো আমার ইচ্ছা। আমি যদি চাই এটা ডিলিট করার জন্য আমি ডিলিট করে দিতে পারবো, আমি যদি চাই আবার নতুন করে ক্রিয়েট করার জন্য আমি আবার নতুন করে আমি ক্রিয়েট করে নিতে পারবো। অ্যাবাউট আমি চাচ্ছি এটা হচ্ছে অ্যাবাউট, সরি এটা অ্যাবাউট না, আমি চাচ্ছিলাম এটা হবে, সরি আমি এটাকে কি করতে চাচ্ছিলাম, আমি এটাকে চাচ্ছিলাম ইউটিউব হিসাবে, আমি ইউটিউব হিসেবে নিলাম। আমি চাচ্ছি অ্যাবাউটটা আমার আগে থাকবে, আমি অ্যাবাউটটাকে আগে দিলাম, সরি এটা হচ্ছে ড্রপ ডাউন হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড দিলে আবার আগের জায়গায় চলে আসবে। আমি এটা নিচে চাচ্ছি, নিচে এ হচ্ছে নিচে, অ্যাবাউট আমার আগে, ইউটিউব হচ্ছে নিচে। আমি চাইলে আরেকটা অ্যাড করে নিতে পারবো, আমি দিলাম আমার মাই প্রজেক্ট বা মাই ওয়ার্ক, মাই ওয়ার্কস নামে আমি আরেকটা ফাইল খুলে নিলাম। আমি চাচ্ছি আরেকটা অ্যাড করার জন্য, সেটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের শপ, বা আমি আমার যে দোকান আছে সেইগুলো নিয়ে আমি কাজ করবো। আমি দিলাম শপস, আমি এটাকে অ্যাড করে নিলাম। তো এভাবে আমি প্রত্যেকটা পেজ অ্যাড করতে পারবো, প্রত্যেকটা পেজে আমি আলাদাভাবে ডিজাইন করে নিতে পারবো। তো আমি অ্যাবাউট বা হোম পেজে আমি ডিজাইন করতেছি, এই জন্য হোম পেজে চলে আসছি। এই হচ্ছে হোম পেজ, হোম পেজে আমি ক্লিক দিলাম, হোম পেজে আমার আরো কিছু কাজ বাকি আছে, আমি সেগুলো করবো। তো আমার এখানে আমি অ্যাবাউট ইউজ করছি, আমি অ্যাবাউট মেশিন ইউজ করেছি। এখন হচ্ছে আমি আরেকটা সেকশন অ্যাড করব, সেটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের ফটো থাকবে, আমার ফটো গ্যালারি নামে আমি একটা সেকশন অ্যাড করতে চাচ্ছি। তো আমি যদি এখানে লেআউটে দেখি, লেআউটে হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের লেআউট রয়েছে, আমি চাইলে এখান থেকে লেআউট থেকে আমি একটা ক্লিক দিয়ে বা ড্রাগ করে আমি এখানে ইউজ করতে পারবো। তো আমি চাচ্ছি কি ফটো গ্যালারি ইউজ করার জন্য, এই জন্য আমি হচ্ছে এইটা ড্রাগ করে আমি এখানে বসিয়ে দেবো। তো আমার এখানে আমি ফটো গ্যালারি আমি ইউজ করতে পারবো, আমি চাইলে আমার ফটোগুলো আমি ইউজ করতে পারবো। আমি কিছু ফটো গুগল থেকে আমি কালেক্ট করি, আমি কিছু ফটো গুগল থেকে কালেক্ট করি, আমি এইগুলো আমার গ্যালারিতে আমি শো করতে চাচ্ছি। তো আমি হচ্ছে এটা শো করতে চাচ্ছি, আমি দেখি এখান থেকে টান দিয়ে চলে যায় কিনা, আমি এটাকে এখানে ইউজ করলাম। ওকে, আমরা সেভ করা ফাইলগুলো ইউজ করতে পারবো, আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে আমি এখানে ইউজ করে দিচ্ছি। আপনারা আপনাদের সেভ করা ফাইলগুলো ইউজ করতে পারবেন চাইলেই, তো অন্যের ফটো ইউজ করবেন না, অবশ্যই নিজের ফটো ইউজ করবেন। আমি আমার কিছু গ্যালারিতে কিছু ফটো অ্যাড করলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের প্রোডাক্ট যে জিনিসটা আছে সেটাই ইউজ করতে পারেন এখানে। আমি এটা ইউজ করলাম, তারপর হচ্ছে আমি এটা ইউজ করব, এটাকে আমি ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। এই হচ্ছে আমার গ্যালারি, আমি এখানে চাইলে আমার নাম ইউজ করতে পারি আমার গ্যালারিটার। আমি এটাকে কি ইউজ করতে চাইতেছি, আমি সাব হেডিং হিসেবে ইউজ করতে চাচ্ছি। সাব হেডিং এ আমি নাম দিতে যাচ্ছি, এটা হচ্ছে নেচার, এটা
পার্ট ওয়ান। তারপর এটা হচ্ছে পার্ট টু, এখানে দিলাম পার্ট টু, এখানে দিলাম পার্ট থ্রি, এভাবে আমি এখানে পার্ট ফোর ইউজ করে দিলাম, এদিকে দিলাম পার্ট ফোর। ওকে ফাইন, তো আমি এখানে আমি বিভিন্ন ধরনের ইউজ করলাম। আমি যদি চাই আরো এই জিনিসটা, শুধু চারটা না, আমি চাচ্ছি আরো কিছু ইউজ করবো, এখানে আমি এই লেখাগুলো বোল্ড করতে পারবো। লেখাগুলো মার্ক করে জাস্ট আমি এখানে বোল্ড বিতে ক্লিক দিলেই এটা লেখাটা বোল্ড হয়ে যাবে, বিতে ক্লিক দিলে এটা বোল্ড হয়ে যাবে, আবার এই বিতে ক্লিক দিলেই এটা বোল্ড হয়ে যাবে। আবার মজার কিছু হচ্ছে, আমি আরেকটা জিনিস চাচ্ছি, এটা ধরেন আমার যে ফেসবুক ছিল ওই ফেসবুকের পেজ থেকে আসছে, হ্যাঁ আমার ফেসবুকের পেজ থেকে এই জিনিসটা আসছে, মানে আসছে, আমি চাচ্ছি হচ্ছে আমি এখানে পাবলিশে ক্লিক দিই, ওকে গট ইট, আমি হচ্ছে পাবলিশ করে দিলাম। আর আমার যে বিগত যে লিঙ্কটা ছিল ওইটাতে আমি যখন ক্লিক দিব তখন আমার এই জিনিসটা দেখবো যে এখানে এই লিঙ্কে আমি এটাকে কাট করি, আমি যখন এই নতুন করে আবার যখন ভিউ পাবলিশ সাইট দেখব তখন আমি দেখবো এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার যে এখানে যেগুলো ইউজ করেছি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে ইউজ করছি, আমি এখানে যাতে ক্লিক দিলে এই ছবিতে বা এই লিখাতে ক্লিক দিলে হচ্ছে সে আমার পেজে চলে যায়, আমার সরাসরি আমার ফেসবুকে যে পেজ আছে বা আমার হচ্ছে বা ইউটিউবের চ্যানেল আছে এখানে চলে যায়। তখন আমি এখানে চাইলে আমি এই লিঙ্কগুলো আমি করে দিতে পারবো বা করতে পারি। তখন আমি কিভাবে করবো, আমি জাস্ট এই ইমেজে ক্লিক দিলাম, সর্বপ্রথমে এই ইমেজে ক্লিক দিলাম, এখানে ক্লিক দেওয়ার পর এই যে একটা অপশন আছে দেখেন, সরি এটা এখানে, আমি সরি, আমি যখন এখানে ক্লিক দিব, আমি যখন লিঙ্ক ইউজ করার জন্য আমি যখন এখানে ক্লিক দিলাম তখন এখানে একটা অপশন আসবে, এই যে দেখেন উপরে একটা অপশন আসছে ইনসার্ট লিঙ্ক, ওকে এখানে লেখা আসছে ইনসার্ট লিঙ্ক, জাস্ট আমি ইনসার্ট লিঙ্কে ক্লিক দিব। তো আমি কোন লিঙ্কে তাকে নিয়ে যেতে চাচ্ছি, কোথায় আমি নিয়ে যেতে চাচ্ছি, আমি জাস্ট এখানে আমি ওই লিঙ্কটা দিব, যেমন আমি চাচ্ছি কি আমি এখানে যেতে ক্লিক দিলে সে ফেসবুকে যে আমার লিঙ্ক আছে ফেস বুক ডট কম, আমার ফেসবুক ডট কম স্ল্যাশ যে লিঙ্কটা আমার থাকবে ওই লিঙ্কে আমি নিয়ে যাব। আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক দিলাম, এখানে আমি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হচ্ছে। সেম আমি যদি এটাতেও চাই, আমি এখানে যে দেখেন এখানে ইনসার্ট লিঙ্ক আছে, এখানে ক্লিক দিয়ে আমি যে লিঙ্কে নিয়ে যেতে চাচ্ছি তাকে, আমি চাচ্ছি হচ্ছে ইউটিউবে যাওয়ার জন্য, ইউটিউব আমি ওই লিঙ্কটা দিয়ে দিব ইউটিউবের www.youtube.com/c/ আমি চাচ্ছি এই লিঙ্কে যাবে। তখন এই লিঙ্কটা, সরি এটা হচ্ছে আমি লিঙ্কটাকে একটু কপি করি, এটা এখানে করে নিই, কপি করলাম, আমি চাচ্ছি এটাতে ক্লিক দেওয়ার পর আমি এটা মার্ক করবো, মার্ক করার পর হচ্ছে আমি ইনসার্টে ক্লিক দেওয়ার পর আমি লিঙ্কটা এখানে দিয়ে দিবো, অ্যাপ্লাই করে দিবো। তখন আমার অলরেডি লিঙ্কটা এখানে চলে আসছে, আমি এখানে কালারও চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা অ্যাঙ্কর থেকে কালার চেঞ্জ হয়ে যায়। আমি চাইলে এটা আন্ডারলাইনটা তুলে দিতে পারি, আমি চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারবো, আমি ব্ল্যাক কালার ইউজ করতে চাচ্ছি, তখন আমার ব্ল্যাক কালার চলে আসবে। আবার প্রত্যেকটাতে আমি সেম টু সেম ওয়েতে আমি লিঙ্ক করতে পারবো, আমি পাবলিশে ক্লিক দিব, পাবলিশ করে দিলাম এটাকে, ক্লিক দেওয়ার পর আমি নতুন করে আবার যদি দেখি, আমি হচ্ছে এখানে নতুন করে ক্লিক দিলাম ভিউ পাবলিশড সাইট, আমি যদি নিচের দিকে চাই, এখন আমি এখানে ক্লিক দিলে আমার হচ্ছে ফেসবুকে চলে যাবে, এই যে ফেসবুকে সে চলে যাচ্ছে, আবার যখন আমি এইখানে ক্লিক দিব তখন কিন্তু সে ইউটিউব চ্যানেলে চলে যাবে, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো আমি চাইলেই আমি বিভিন্ন ধরনের সাইটে আমি এখানে বিভিন্ন লোকেশন আমি অ্যাড করে দিতে পারবো, ইভেন আমি চারটা না, শুধু আমি আরও কিছু অ্যাড করতে চাচ্ছি। তখন এখানে যদি দেখি এখানে তিনটা আইকন আছে, এখানে হচ্ছে ডুপ্লিকেট সেকশন লেখা আছে একটা, ওই ডুপ্লিকেট সেকশনে যখন আমি ক্লিক দিব তখন এটা সেম টু সেম ডুপ্লিকেট হয়ে যাবে। আমার কাজ হচ্ছে শুধু ইমেজগুলো, আমি যে ইমেজটা লাগবে না এটা ডিলিট করে নতুন একটা ইমেজ আপলোড করা, আমার যে ইমেজটা লাগবে না এই ইমেজটাতে আমি ডিলিট করব, ডিলিট করে নতুন একটা ইমেজ আপলোড করব, বা আমি এটাকে রিপ্লেস করে নতুন একটা ইমেজ বসাবো, লেখাগুলো আমি চেঞ্জ করে দিব। ইভেন আমি যদি চাই সেকশনের কালারটা চেঞ্জ করতে, পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে দেখেন একটা রঙের কোডটা আছে, আমি নিজের ভাষায় বললাম, এখানে দেখবো যে সবার উপরে লেখা আছে সেকশন ব্যাকগ্রাউন্ড, আমি এখানে সেকশন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে বিভিন্ন ধরনের কালার আমি চাইলে কালার ইউজ করতে পারি, আমি চাইলে এখানে ইমেজ ইউজ করতে পারি। আমি যদি ইমেজ, আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ ইউজ করব, আমি ধরেন ইমেজটা ইউজ করতে চাচ্ছি, ওই যে দেখেন পিছনে একটা ইমেজ চলে আসছে, আমি চাইলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি,
সিম্পল জিনিস, আমি যদি চাই যে না আমি এটা ইউজ করবো না, আমি রেগুলার কালার রাখবো, সাদা কালার চলে আসবে। আপনি চাইলে প্রত্যেকটা সেকশনই আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। তো আমি নিচে জাস্ট হচ্ছে এড ফুটার, একটা ফুটার এড করে দিব নিচের অংশে। আমি জাস্ট দিলাম ডিজাইন, এটাতে আমি অবশ্যই এটাকে হচ্ছে আমি হেডিং হিসেবে রাখতে যাচ্ছি। দিলাম ডিজাইন বাই আপনার নিজের নাম, বা আপনি যেটাই দিতে চান, টেস্টিং। এটাকে আমি সেন্টার করে নিলাম। তো এই হচ্ছে সিম্পল আমার একটা পেজ আমি রেডি করে ফেললাম। আমি এটা পাবলিশ করে দিলাম, আমি এটাকে পাবলিশ করে ফেললাম। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার 2 নম্বর যেটা অ্যাবাউট অ্যাবাউট পেজে, বা আমার ইউটিউব যে পেজটা, আমি ইউটিউব পেজে আমি এটাতে কাজ করব। আমার যেটা ছিল ইউটিউব যে পেজটা, ওকে, আমি ইউটিউব পেজে আমি কাজ করব। এখানে আমি ইউটিউবে ভিডিও অ্যাড করব বা স্লাইডার অ্যাড করব, আমার যেটা খুশি নেই সেটাই অ্যাড করবো। আমি অ্যাবাউট পেজটা সেম, অ্যাবাউট পেজটা আমি এই জন্য অ্যাড করি নি কারণ অ্যাবাউট পেজে এরকম এই সেম জিনিসগুলাই থাকে, এই জন্য আমি অ্যাবাউট পেজটা অ্যাড করি নি। আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি ইউটিউব পেজটা অ্যাড করলাম, এখানে আমি আমি বিভিন্ন ধরনের জিনিস রাখবো। তো এখানে আমি কি করলাম, আমি টেক্সট বক্স একটা নিয়ে নিলাম। এখানে আমি শুরুতে আমি হচ্ছে টেক্সট বক্স ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমি এটা ভালো একটা ইমেজ রাখতে পারি। এখানে আমি চাইলে একটা ইমেজ রাখতে পারি, আমি হচ্ছে এখানে টেক্সট বক্স দিয়ে হচ্ছে ইমেজ বা যেটাই খুশি আমার। ওকে, আমি এখানে সরাসরি আমি ইউটিউব ভিডিও রেখে দেবো। আমি এখানে রাখলাম, স্টার্ট করলাম ইউটিউব ভিডিও দিয়ে। ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই, তখন আমি এই যে ভিডিও অপশনটা আছে এই ভিডিও অপশনটাতে আমি ক্লিক দিব। তো এখানে হচ্ছে সে বলতেছে যে আপনি ভিডিও কোন ভিডিওটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ইউটিউবে। তো আমি যদি আমার নিজের ভিডিওটা অ্যাড করতে চাই, আমি সার্চ বক্সে আমি সার্চ দিলাম, আমি হচ্ছে ইউটিউব ইউটিউবে ঢুকলাম। তারপর হচ্ছে আমি আমার চ্যানেলে যে ভিডিওটা আছে, ধরেন আমি একটা ভিডিও অ্যাড করবো, আমি চ্যানেলে হচ্ছে এই ভিডিওটা অ্যাড করতে চাচ্ছি, এই ভিডিওটাতে আমি ক্লিক দিলাম, এই ভিডিওটা অ্যাড করবো। এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আমি জাস্ট এই লিঙ্কে পেস্ট করবো, এখন সার্চ দিব। তখন দেখবো এখানে সার্চ বারে একটা ভিডিও দেখাচ্ছে, ওই ভিডিওটা আমি সিলেক্ট করে জাস্ট আপনি আপলোড করে দেবো। এই হচ্ছে আমার ভিডিও, এখানে আপলোড। আমি চাইলে এটাকে বড় করে নিতে পারবো, আমি চাইলে এটাকে বড় করে নিলাম আমার ইচ্ছা মতো, আমি যতটুকু সাইজ আমার দরকার আমি ততটুকু সাইজে এটা রাখতে পারবো। ওকে, আমি চাইলে আরও 2-3টা ভিডিও আমি এখানে অ্যাড করতে পারি। আমি চাইলে আরও এরকম ভাবে আমি আবার কপি করলাম, আবার আমি লিংক দিলাম, আমি হচ্ছে আবার আরেকটা ভিডিও লিংক দিলাম, আমি এই ভিডিওটা এখানে অ্যাড করতে যাচ্ছি, আবার সেম জাস্ট কপি করব। কপি করে হচ্ছে আমি ভিডিওটা এখানে ক্লিক দিব, সার্চ দিব, ভিডিও চলে আসছে, আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে অ্যাড করে দিব। আমি চাইলে এখান থেকে আমি ভিডিওটা অ্যাড করে দেব। আমি এইভাবে অনেকগুলো ভিডিও রাখতে পারি। ইভেন আমি নিচের অংশে আমি স্লাইডার অ্যাড করতে চাচ্ছি, যে আমার ইমেজ স্লাইডার, অথবা আচ্ছা নিচের অংশটা আমি হচ্ছে শপের দিকে চলে যাবো। এইভাবে আমি আমার ভিডিও একটা যে মানে পেজ ছিল ওইটাকে আমি আপডেট করে নিলাম, পাবলিশ করে দিলাম, আমি এটাকে পাবলিশ করে নিলাম। এখন হচ্ছে আমি শপে চলে যাব, আমার শপের যে পেজটা আছে সেখানে আমি কাজ করব। তো শপের পেজ আমি সেম টেক্সট একটা বক্স নিয়ে নিলাম, আমি এখানে হচ্ছে একটা সাব হেডিং ইউজ করলাম, যে সে প্রোডাক্ট, অথবা আমি হেডিং ইউজ করে দিলাম। এখানে আমি হচ্ছে একটা হেডিং ইউজ করলাম, আমি দিলাম সি আওয়ার অল প্রোডাক্ট, আমি এটাকে হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিলাম। আমি চাইলে কিন্তু এটাকে আমি চেঞ্জ করে নিতে পারতাম, আমি ডিজাইন স্টাইল আমি সবগুলো এভরিথিং আমি চেঞ্জ করতে পারতাম। আমি চাইলে ফন্টের সাইজ বড় করতে পারি, আমি ফন্টের সাইজ বাড়িয়ে নিতে পারি এখান থেকে। আমি চাইলে হচ্ছে আমি এটা আগেও দেখেছি, আমি চাইলে হচ্ছে এটার ফন্টের ফ্যামিলি যেটা স্টাইলিস্ট ফন্ট ইউজ করতে পারি। আমি চাইলে হচ্ছে এটাকে হচ্ছে কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো কালার ইউজ করতে পারি, এটা আমার খুশি। আমি চাইলে যে জিনিসগুলাই লাগবে সবগুলো আমি এখানে পেয়ে যাব। তো আমি আশা করি এই জিনিসগুলো আমরা সবাই পারবো, এই জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো আর দেখাতে চাচ্ছি না। তো আমি এখানে হচ্ছে এখন হচ্ছে আমি আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো স্লাইডার আকারে আমি শো করবো। তো আমি যদি নিচের দিকে যাই, এখানে নিচের দিকে যদি আমি চলে যাই, তাহলে আমি এখানে লক্ষ্য করবো আমি দেবো ক্যারোসেল নামে, এই যে ইমেজ ক্যারোসেল নামে একটা সেকশন আছে, আমি জাস্ট ইমেজ ক্যারোসেলে ক্লিক দিলে এরকম একটা অপশন দিবে। তো ওকে ফাইন, আমি জাস্ট এই অপশনে ক্লিক দিলাম, আমি চাইলে আপলোড করলাম ইমেজ। ওকে, আমি কি কি ইমেজ আমি চাচ্ছি, আমি যদি ডাউনলোডে চাই, আমি হচ্ছে এই ইমেজটা চাচ্ছি, দুইটা ইমেজে আমার যেহেতু আছে আমি এটা
ওকে ফাইন, আমি যদি চাই আরো দুই একটা ইমেজ আপলোড করার জন্য আবার আমি ক্লিক দিলাম। ওকে, আমি হচ্ছে ডেস্কটপে গেলাম, আমি হচ্ছে এই ইমেজটা আমি আপলোড করব। ওকে ফাইন, আমি জাস্ট ইনসার্টে ক্লিক দিলাম। ক্লিক দিলে হচ্ছে আমার দেখবো যে এরকম চলে আসছে। আমি এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, এটা আমার ইচ্ছা অনুযায়ী আমি সাইজ করে নিতে পারবো। আমি হচ্ছে একটু বড় করতে পারবো এটাকে, আমি হচ্ছে এটাকে এতটুকু সাইজ আমি আমার লাগছে না, এটাকে আমি একটু বড় করে দিই সাইজটা। আমি এটা দিয়ে দিলাম ক্যাটাগরি, আমি এখানে পাবলিশ যদি করি, ওকে, আমি এটাকে পাবলিশ করে দিই। এখন পাবলিশ করে আমি এটাতে হচ্ছে ভিউ ভিডিও পাবলিশড, ভিউ পাবলিশড সাইট আমি যদি ক্লিক দিই তাহলে হচ্ছে দেখবো আমি এখানে একটা স্লাইডার রেডি হয়ে গেছে। স্লাইডার, সুন্দর একটা স্লাইডার আমি দেখতে পাবো এখানে রেডি। স্লাইডার আমি স্লাইড করতে পারতেছি, আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এটা স্লাইড হয়ে যাচ্ছে। ওকে, আমি ইউটিউবে যখন আমি ক্লিক দিব তখন আমার ইউটিউব চলে আসবে, আমার ইউটিউবে যে জিনিসগুলো ছিল। আমি যখন হোমে ক্লিক দিব তখন আমার হোমের যে জিনিসগুলো ইনফরমেশনগুলো ছিল সেগুলো চলে আসছে। আমি যখনই অ্যাবাউটে ক্লিক দিব, অ্যাবাউটের সম্পূর্ণ ইনফরমেশন, যদিও আমি এখানে কোনো কাজ করি নাই, ব্ল্যাঙ্ক রেখেছি, আমি অ্যাবাউটের সব ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবো। এইভাবে হচ্ছে আমি আমার একটা সম্পূর্ণ ওয়েবসাইটকে বানিয়ে নিত। এটা হচ্ছে সিম্পল একটা ধারণা ছিল। আমি চাইলেই হচ্ছে এখানে আমার ইচ্ছা মতো, আমার নিজের ডিজাইন মতো আমি আমার সম্পূর্ণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। এই ছিল গুগল সাইটস এর ধারণা, আশা করি সবাই ভালো লাগছে। যদি কোনো সমস্যা থাকে বা না বুঝেন অবশ্যই আমাদের নোট দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।